মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর আজকে হচ্ছে একটু স্পেশাল। আজকে আমার বরের হচ্ছে, আজকে আমার বর্মশায়ের হচ্ছে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তো চলো, তোমরা সবাই ভালো আছো এই আশা করে, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, প্লিজ বন্ধুরা সাপোর্ট করো। অ্যাডের পর থেকে তোমরা যতটুকুনি ভালো লাগে ততটুকুনি দেখো। যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তো সেহেতু ভিডিওটা করতে করতে কখন যেন বড় হয়ে যায় বুঝতে পারি না। এখন আজকে ছেলে এসেছে, বাজার যায়নি এখনো, জানো তো। কালকে তো জানো বরমশাই বাড়ি ছিল, আর কালকে বাজারে মাছ টাছ কিছুই আনিনি, আর আজকের বাড়ি আছি। আজকে বাড়ি আছে না, বরমশাই কাজে গেছে আজকে, কেন কালকে মেয়ে দিবসে ছুটি ছিল। আজকে মেয়ে দিবস না, আজকের ওই জন্য বরকে কাজে যেতেই হয়েছে। বর কাজে গেছে, আজকের ওষুধ আনতে যাওয়ার আছে, অনেকগুলো কাজ বাকি আছে। আর আমি রেডি হয়ে যাচ্ছি, ছেলে পরে চলে এসছে, এখন একটু বাজার যাব, দেখি মাছ বা মাংস যাই হোক একটু কিছু আনবো। তবে আমার বর খুব একটা মাংস ভালোবাসে না, মাছই ভালোবাসে। এখন বাজতে যায় প্রায় 9টা, বুঝেছো, এখন 9টার সময় বাজার যাচ্ছি। তো চলো বাজার দিয়ে ঘুরে আসি, দেখি ব্যাগে কত পয়সা টয়সা কী আছে। ঘুরে টুরে আসি, ঘুরে আসি, তারপর তোমাদের সাথে বাকিটুকুনি সব শেয়ার করবো কী করছি সবটা। বাজারে বেরিয়ে, ছেলেকে নিয়ে বাজারে বেরিয়েছি, আর বেরিয়ে দেখো এখান থেকে একটা মানে বিদ্যুৎ বাম, মানে বিদ্যুৎ বাম না, অমৃতাঞ্জন বাম নিয়ে নিলাম ভ্যান থেকে। এই বামটা আমার ছিল জানো, সেদিন আমার ছেলে যে কোথায় রেখেছে আর খুঁজে পাচ্ছি না, কোমরে মানে প্রচুর যন্ত্রণা করে, তো তখন এই বামটা লাগালে একটু আরাম হয়। বেশি দাম না, 10 টাকা আর 20 টাকা, তো আমি 10 টাকারটাই বেশিরভাগ নিই। আর এই বামটা নিয়ে চলে এসেছি দেখো মাছ বাজারে। এখানে এসে দেখছি প্রচুর ভিড়, মানে মাছ তো এখন বাজারে পাওয়া যায় না, গরমকালে নানা রকম মাছ পাওয়া যায় না, শীতকালে যেটা পাওয়া যায় কিন্তু গরমকালে সেটা পাওয়া যায় না, তার জন্য একটু অসুবিধা। কাটাপোনা মাছ ছাড়া আর মানে কী বলবো, একটু খয়রা মাছ ফাছ, ভোলা মাছ ফাছ, এগুলো কিছুই ওঠে না, যেগুলো যা ওঠে অনেক দাম। মাছ নিয়ে চলে এসেছি সে সকালবেলা 9টার সময়, এখনো মাছ কেটে উঠতে পারিনি জানো তো, এখনো বাসন পড়ে আছে। শর্ট ভিডিও করলাম, ভিডিও এডিট করলাম, করে ভয়েস দিলাম, মানে কি যে অবস্থা হলো নিজেও জানি না। এখনো কিছু পড়ে উঠতে পারিনি, মানে এখনো ভেবে কেটে উঠতে পারিনি, বাসন মাঝে উঠতে পারিনি। এখন ভিডিওটা সেভ বসিয়ে তারপরে আজকে ভিডিও একটু দেরি হয়ে যাবে, পৌঁছাতে পৌঁছাতে তো দেখা যাক। তা চলো প্রথমে এগুলো একটু মাছটা কেটে ধুয়ে চলে আসি। এ দেখো সমস্ত কাজকর্ম সেরে বাসন মেজে গ্যাস মুছে মাছ কেটে ধুয়ে চলে এসেছি। মাছের মাথায় এত মাছটা ভেজে নিচ্ছি, আর সে কোন সকালে মাছ এনে সে ভাজতে ভাজতে দেখো কত বেলা হয়ে গেছে। আর ওই জন্য আগে মাছটা ভাজছি, তারপরে সমস্ত সবজি সবজিগুলো কাটবো, কেন গরমকাল তো সেই জন্য নষ্ট হয়ে যাবে, সেই কারণে আগে ভাজি। কর্ম সেরে বাইরের কাজ সেরে গ্যাস মুছে দেখো আমাকে পাগল লাগছে। আর শর্ট করেছিলাম মালিতে কাকিমা, তার এখানে সিঁদুরে বড় করে টিপ করেছিলাম, সেই সিঁদুরে টিপটা রয়ে গেছে দেখো। কেন বলতো, এখন এত শর্টটাই বেশি, ভিডিওতে কিছু আসে না, ভিডিও যেগুলো ডেলি ব্লগ দিচ্ছি কিছুই রেভিনিউ আসে না, সেখানে তবু শর্টে কিছু আসে আর ডেলি ব্লগে কিছুই আসে না, তাই জন্যে। আর দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি সব এই দেখো সব নিয়ে কাটতে বসেছি, এখন কাটবো। আর ছেলে এখন খেয়ে দিয়ে, ছেলে ওষুধ খেয়ে নিয়েছে, ছেলে বসে আছে, ডাল বসাবো, আজকে ডাল করবো, 5 রকম ভাজা, মাছ, চাটনি আর পায়েস, এই হচ্ছে আজকে বরের জন্মদিনের খাবার মেনু, আর কিছু না। আর কিছু করতে গেলে হয়তো আর পয়সারও তো তেমন ব্যাপার, আজ বিকালে ছেলে বরের ওষুধ আনতে যাবো ডাক্তার দেখাতে, ওদের ওষুধ শেষ হয়ে গেছে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর সবই মাছ ভাজতে ভাজতে এখন শুরু করে দিয়েছি দুধ গরম, ও দুধটাও করে নিয়েছি, কেন বরের যেহেতু মানে ই বানাবো পায়েস বানাবো সেই কারণে, আর এখানে বসে সবজিটা কাটছি। আর গল্প করছিলাম তোমাদের সাথে, গল্প করতে করতে গল্প করাটা বন্ধ করে দিলাম, তো ছেলের সাথেও করছিলাম, সেখানে মিউট করে পর থেকে ভয়েস দিচ্ছি, কেন তোমরা জানো যে অনেক রকম সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়। ইচ্ছা করে মানুষ মানে ইচ্ছা যেটা করে, ইচ্ছা করে যাতে আমি ভিডিও করতে না পারি সে মানে চেষ্টাটা মানুষ কন্টিনিউ চালিয়ে যায়, কিন্তু না উপরওয়ালা বলেও জিনিস আছে, আর আমার যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে সেটা আমি মানে ভিডিও আমি করেই যাব, তাই না। তা আমি যতই অসুবিধা হোক আর কষ্ট হোক, ইচ্ছা করে গান বাজিয়ে দেয় যাতে কপিরাইট চলে আসে, সেজন্য মিউট করে দিই, তো কোনো ব্যাপার না, পর থেকে ভয়েস দিয়ে দেবো সেটা, কারণ সব জায়গা তো আর সবসময় হবে না, কতক্ষণ গান চালাবে চালা,
তা কোনো ব্যাপার না। তো সবজিগুলো কাটতে নিয়েছি, কাটতে কাটতে দেখো মামির দুধটাও দেখে নিলাম আর মাছ ভাজাটাও হচ্ছে, সেই জন্য ওটা উল্টে দিলাম। দিয়ে নিয়ে এখন আবার আমি না ওই মানে ই করে বসে না সবজিটা কাটতে পারি না, আমি আবার পিড়িতে নিয়ে নিলাম, পিড়িকা নিয়ে বসে সবজিটা কাটলাম। আর অনেক রকম ভাজা ভাজি হবে, রান্না হবে, আজকের বরের জন্মদিন বলে কথা, আয়োজনটা তো একটু হবে না আমাদের। আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, যদি আমি কোনো মানে ইনকাম করতে পারতাম বা কোনো কাজকর্ম করতাম তাহলে হয়তো বরকে ভালো ভালো গিফট দিতে পারতাম, কিন্তু দেখো সেটা না সম্ভব না। যখন হয়তো পারবো সেটাই আমার বরের কাছে আফসোস করছিলাম, আমার বর বললো ওটা কোনো ব্যাপার না, আমরা এতেই সুখী, এই সত্যি কথাই আমরা এতে ভীষণ সুখী। কত ভাজা কেটে নিয়েছি দেখো, আর আমাকে দেখো কেমন পাগল পাগল লাগছে গো, আমি চুলটা হয়তো আঁচড়ানোর সময় পাইনি গো। ওহো, আর এখানে দেখো শাক ভাজা বসিয়েছি এটা, হ্যাঁ মুজবো তো। আর এই যে মাছ ভাজা কমপ্লিট, আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, দাঁড়াও ডাল বসাই নি এখনো। আর এই দেখো কত ভাজা, বেগুন, কুমড়ো, আলু, পটল, সব 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 ভাজা কেটে নিয়েছি। আর আমের চাটনি, মাছ আর ডাল হবে, এখনো ডাল বসাইনি, শাক ভাজা বসিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও। শাক ভাজা, কলমি শাক ভাজা বসিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি। মাছ ভাজা, শাক ভাজা, ভাত, আর এখানে হচ্ছে কুকারে ডাল করে নিমানে রেখেছি, এখানে মশলা, এখানে হচ্ছে আম কেটে রেখেছি, ওখানে দুধ গরম করে রেখেছি, একটু পরে পায়েস করব এই জন্য। তো চলো রান্নাগুলো কমপ্লিট হোক। দেখো চাটনিটা হয়ে গেছে আমার, চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। আজকে আমার বর এখন না মিষ্টি চাটনিটা খুব একটা ভালোবাসে না, মিষ্টি চাটনিটা খেতে চায় না, তাও চাটনিটাকে চাটনি করলাম, যেহেতু আজকে জন্মদিন ছিল মানে সেই জন্য একটু মিষ্টি না দিলে হবে না, তা মিষ্টি ফিষ্টি আনিনি, একটু পায়েস করবো আর চাটনি করে দিলাম। আর এইগুলো আজ ডালটা দেখো আমি ফুটিয়ে রেখেছি, এবার ডালটা আমি ফোড়ন দেবো, ডাল ফোড়ন দেওয়া হয়নি, ডালটা ফোড়ন দেবো, ভাতও ফুটছে দেওয়া, ভাতটাও নামিয়ে নেবো। তা ডালটা ফোড়ন দিতে গিয়ে আমি কড়াইটা ধুয়ে নিই, আমি না যতবার একটা করে তরকারি নামাই আর বারবার আমি কড়াই ধুই আর একটা বসাতে কড়াইটা না যাতে আমার না পুড়ে যায়। আরে দেখো মাছগুলো নামিয়ে নিলাম, আর এই যে ভাতটা বললাম নামাবো, ভাতটা নামিয়ে নিচ্ছি, ভাতটা নামিয়ে নিই, কেন ভাতটা নামিয়ে না নিলে কী বলো তো ভাতটা গলে যাবে, এবার কিছু ভালো রান্না করলে সেখানে ভাতটা গলে গেলে তো ভালো লাগবে না তাই না বলো, একটু শক্ত ভাত থাকলে ভালো লাগবে। আর সব দিনই তো কম বেশি রেশনের চাল খাওয়া হয়, তো একটু অন্য দিনে একটু অন্যরকম ভাত চাল ভাত খেলামই না, তাতে কী আছে, সেই জন্য আজকে ভাতটা একটু শক্তই নামালাম, তাই আগে নামালাম, দেখে নামালাম ভাতটা। আর ছোটো ছোটো খুশিতেই না আমরা অনেক খুশি জানো তো, ছোটো ছোটো মুহূর্ত, ছোটো ছোটো আনন্দতে আমরা অনেক খুশি, তোমরা এইভাবে আমাদের দেখতে থাকো। আর ভাতটা নামিয়ে নিয়ে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, কেন বলো ডালটা ফোড়ন দেওয়া হয়নি তখন জানো তো। আর এই ভাজা ভাজিগুলো ভাবলাম দুটো কড়াই বসাবো, তা দুটো কড়াই আর বসিয়ে উঠতে পারিনি, কেন একদিকে ভাবছি না যে তখন তো দুধটা গরম করে রেখে দিয়েছিলাম, নামিয়ে দিয়েছি গরম করে, কিন্তু পায়েসটা বসানো হয়নি, পায়েস বসাবো ভাবছি একদিকে, তাহলে একটা কড়াইতে করি। আমার বরমশাইকে বলেছি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, আজকে জন্মদিন বলে তো এক্ষুনি আসলো বলে, কিন্তু কী করবো দুটো তো হাত বলো তাই না, একে একে সব কিছু করা, একই হাতে বাজার দোকান কাটা বাটা সমস্ত কিছু করা, তার মধ্যে ভিডিও এডিট করা, থাম্বনেলটা আমার ছেলে করে, ভিডিও এডিট করে দিয়ে সেখানে ভয়েস দেওয়া, সেখানে বসানো, পাবলিশ করা, তারপর শর্ট ভিডিও করা, তোমরা জানো এখন আমি শর্ট ভিডিও করছি, কেন বড় বড় ভিডিওগুলোতে তেমন কিছু হচ্ছে না সেই কারণে করছি। আর আমি টিপটা পরে তখন শর্ট ভিডিও করেছিলাম, আমার মোছার সময় পাইনি, আর আমার ছেলে বলে যাচ্ছে যে তুমি এই টিপটা মুছবে, বলো তুমি এই টিপটা মুছবে, দেখো তো কেমন লাগছে ভিডিওতে, কালো কালো লাগছে। তো আমি বললাম না রে, কত লোক তো পড়ে, তা কী হয়েছে আমি পড়েছি, কত লোক পড়ে না বলো, সিঁদুরের টিপ বড় করে গোল করে আছে না, আমিও পড়েছি। আরে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, আর ডালের ফোড়নের ঝাঁজ ভীষণ উঠবে, আর সকাল থেকে ঝাঁজই সহ্য করতে হয়। ওইদিকে ওরা রান্না যখন করে তখন আমাদের ঘরে পুরো গ্যাস আর ঝাঁজে ভর্তি, আমি যখন করি কিন্তু তখন কিন্তু ওদের ঘরে রান্নার গ্যাস ঝাঁজ যায় না, কিন্তু আমাদের ওই কষ্টটাকে সহ্য করতে হয়, কিছু করার নেই। তো চলো ডালটা হয়ে গে মানে এখন ফুটে নিক, আর আমি একটু কুমড়োর ডাল করেছি, তোর মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি, কেন চিনিটা না আমি এই মানে কুমড়োর ডাল, লাউ ডাল এগুলো করলে একটু দিয়েই থাকি, ভালো লাগে, বেশ টেস্টটা অন্যরকম হয়। তো চলো ডালটা করে নামিয়ে নিই, ডাল হয়ে গেছে, ডালটা ফুটছে আমার দেখো, ডালটা আমার হয়ে গেছে। আর ওখানে আমি পায়েসের জন্য বসিয়ে দিয়েছি, দুধটা সকালেই গরম করেছিলাম, কালকে আর একটু দুধ এনেছিলাম, এই এটা আমি কুমড়ো দিয়ে ডাল করলাম। কুমড়োর ডালের রেসিপি আমি, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করলাম, তো মুসুর ডাল দিয়েও আমি কুমড়োর ডাল খাই, তো এর রেসিপি আমি আগে শেয়ার করেছিলাম যখন আমার প্রথম চ্যানেল আছে তখন শেয়ার করেছি, অসম্ভব তোমরা দেখে নিও যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে, মুগ ডাল বা মুসুর ডালের দুটোতেই। আমি এর আগেই শেয়ার করেছিলাম কুমড়োর ডালটা, আমাদের তো ভালোই লাগে, সুন্দর লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর এখন তো শীত না, তার জন্য একটু ধনে পাতা হলে আরোই টেস্ট হয়ে যাবে,
কালারটা দেখো, দেখছো? এবার মাছের ঝোলটা বসাবো। একা হাতে সবকিছু করতে হতো, মানে কোনো সাইডে কোনো হেল্প নেই, যেখানে যে বাজার আমাকে, বাজার বলো দোকান বলো কেউ করে দেবে, সবটাই আমাকে করতে হয়। তা আমার আমার মতো ওর জন্য টাইমটা একটু বেশি লেগে যায়। আরে দেখো, বলো, অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে ডালের কালারটা। আজকে যেহেতু বরমশাইয়ের হ্যাপি বার্থডে, সেই জন্যে রান্না বান্না চালু, আর মাছের ঝোল বসাবো। এদিকে আমার পায়েস হচ্ছে, আর এদিকে আমার পটল ভাজা হচ্ছে। পটল ভাজা মানে সব ভাজা বসাচ্ছি একে একে। পটল ভাজা পাবি ওখান থেকে, আমার তেজপাতা দাও, তুমি তেজপাতা দিতে ভুলে গেছি। ইলাইচি, ইলাইচি এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে, দুদিকে দু রান্না হচ্ছে। পটলটা ভাজা বসিয়েছি, কেন বর চলে আসবে, আর যেন ভাজাগুলো অনেকগুলো ভাজা, একটু একটু করতে করতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্যে পাঁচ রকম ভাজা করব। তোমাদের বললাম আগেই, পায়েসটা আমি সচরাচর বিকালবেলা করি, মানে বিকালে করি বলতে গেলে আমার বর হচ্ছে গরম খেতে ভালোবাসে, এবার যেটা ভালোবাসে সেটা তো করা উচিত, তাই না? আর আজকে যেহেতু ডাক্তারখানা যাব, তো একটু বিকালে হালকা গরম করে দেবো, ওখানে এখন করে রেখে দিই, সেই জন্য এখন করে রেখে দিচ্ছি। এখানে ভাজাগুলো সব হয়ে যাক আস্তে আস্তে। রান্না রান্নার চাপ অনেক হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে ভাজা টাজা গুলো কমপ্লিট করি, সারি, তারপর আবার তোমাদের কাছে চলে আসি। বরের তো জানো আজকে জন্মদিন, খাবার বেড়েছি, বর চান করতে গেছে, বর চলে এসেছে কাজ থেকে, আর বরের হচ্ছে এখন খাবার বাড়ছি। এখানে কি করেছি তোমরা জানো, পটল ভাজা, আর করেছি হচ্ছে বেগুন ভাজা, তার সাথে করেছি হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা আমার বর একদমই পছন্দ করে না, গোল গোল আলু ভাজা। তার সাথে করেছি কুমড়ো ভাজা, আর করেছি এখানে সব তো ভাজা, আমার বর এসে আগেই বলছে বাবা কত ভাজা রান্না করেছো গো, আর করেছি হচ্ছে শাক ভাজা। আলুটার কুমড়োটা একই মনে হচ্ছে দেখে, কিন্তু এই যে কুমড়ো দেখে নাও তোমরা, এই যে এগুলো কুমড়ো ছোট ছোট সাইজের কেটেছি, আর আলুটা, এই যে আলুটা, কেন আলু ভাজা আমার বর একদমই ভালোবাসে না, গোল আলু ভাজা বা আলু কোনো প্রিপারেশনই ভালোবাসে না। আর তার সাথে দেখো এখন বললো আমি পায়েস খাবো না, অল্প একটু পায়েস তুলে দিয়েছি, আর একটু কাঁটাপোনা মাছের ঝাল তুলে দিয়েছি, আমের চাটনি, আর হচ্ছে এখানে কুমড়ো দিয়ে হচ্ছে মুগ ডাল করেছি। আজকের হচ্ছে বরের জন্মদিনের রান্নার মেনু হচ্ছে এই রান্না হয়েছে, আর কিছুই রান্না হয়নি। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আমাদের মতো ঘরে, সাদামাটা ঘরে যেমন নর্মাল মানুষের হয় সেরকমভাবে হয়েছে। তো একই জিনিস, সেম জিনিস, ছেলেকেও সেমভাবে একইভাবে সাজিয়ে দিয়েছি, তবে ছেলে এখন পায়েস খাবে না, বলছো আমি বাবার থেকে এক চামচ খাবো, আমি পায়েস খাবো না। মানে কোনো ব্যাপার না, কেউ বাবা পায়েস খাবি না তো থাক, যখন পরে খাবি পরে খাবি, সেই জন্যে। আর সব এই যে রাখা আছে রান্না করে, যখন খাবে, খাওয়ার তো কোনো, আর নিজেদের ঘরে খাওয়ার তো কোনো ব্যাপার না, যখন খুশি খাওয়া যেতেই পারে, তাই না? চলো বর চলে আসছে, জামা কাপড় কাচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা, বরের খাবারটা সুন্দর করে যে গুছিয়ে দিই। সারা বছর তো এমনি খায়, হয়তো বর কোনো সময় বেড়ে খেয়ে নেবে, আমরা বসে খাই, কিন্তু জন্মদিনে একটু স্পেশাল কিছু, স্পেশাল বলতে একটু রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, ভালোই লাগে, খারাপ লাগে না, সবারই ভালো লাগে, কিন্তু আমাদের হয় না, হয়ে ওঠে না, হয়তো আমার বরের জন্য আমি করছি। আরেকটা জিনিস, এই খাবারটা আমি বেড়ে দিয়েছি কিন্তু আমি দেবো না, এই খাবারটা আমার ছেলে দেবে, কেন বউদের না স্বামীর জন্মদিন পালন করতে হয় না, মানে এমনি খাবারটা সব কিছু করবে কিন্তু দেবে ছেলে, ছেলে মেয়ে বা মা যে থাকে তারা দেয়, বউ দেয় না কখনো, এটা আমি বড়দের কাছ থেকে শুনেছি বা আশেপাশের লোকের কাছ থেকে শুনেছি, সেজন্য সেটাই আমি করি। এখন বেড়ে ওই জন্য গুছিয়ে রাখলাম, ছেলে আসলে ছেলে হয়তো ধরে সামনে ওর বাবাকে খেতে দেবে। তো চলো বর আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করি। আজ বর আর ছেলের খাবারের মেনু দেখলে তোমরা, ছেলেকেও তাই দিয়েছি আর বরকেও তাই দিয়েছি,
দুজন মিলে একসাথে বসে খাচ্ছে। দাঁড়াও, এখান থেকে না আমাদের ঠিক ক্যামেরাটাও হয় না, আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বর্মশাই আর ছেলে দুজনে একসাথে খেতে বসছে। বর্মশাই একটু দুঃখ করছিল। আসল কথা কি বলতো, আমার শাশুড়ি মায়ের না আমার বরের জমা বা হয়তো তার কোনো সন্তানেরই জন্মদিন মনে থাকে না। তা যাগ সন্তান তো, সন্তান হলে তার মা যদি মনে না রাখে সেটা একটু কষ্টকরই। আর জন্মদিনে যা রান্না করেছি সেগুলো কিন্তু আমি দিইনি, আমার ছেলে কিন্তু সামনে ধরে দিয়েছে, আমি শুধু বেড়ে দিয়েছি, কেন বউদের না দিতে হয় না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার যে বড় দেখে সিঁদুরে টিপটা ছিল আমার ছেলে বলেই যাচ্ছে, তুমি কি ওটা মুজবে, তোমাকে কেমন লাগছে, ভালো লাগছে না, জোর করে বলাতে তো ওটা একটু দিলাম, টিপটা একটু বড়ই হয়ে গেছিলো। আর বরেরও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে এখানে শুয়ে পড়েছে, বাবা এই ওষুধ লাগাওনি কিন্তু গায়ে, আর এখন আমরাও শুয়ে পড়বো। আমি সেই সকাল থেকে রান্না করছি, পিঠে সিদ্ধারা না আমার কন কন করছে, ব্যথা করছে। আর এই যে বর খেয়ে নিয়েছে, মিনবাই দিদিভাই বলেছে যে তোমার বর ভালো কথা বলে, তোমার বরকে বলবে কথা বলতে, তাই বলেছে। তা চলো বন্ধুরা এখন একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ে আজকে বিকালে আবার ডাক্তারখানায় যাওয়ার আছে, ওষুধ আনার আছে, সেই জন্য আর অন্য কিছু বিরিয়ানি ফিরিয়ানি ওই জন্য এসব কিছু করা হলো না, কেন আজকে ছেলের আর বরের দুজনেরই ওষুধ নিতে লাগবে সেই জন্যে। তা চলো এখন একটু শুই। আর জন্মদিনেই দেখো চলে এসেছি ডাক্তারখানা, আজকে ছেলে বর দুজনে একসাথে এসছে, দুজনের ওষুধই একসাথে প্রায় শেষ। অন্য সময় বরের ওষুধটা নিয়ে যাই, কিন্তু আজকে বর আমার ওই মানে পেটের ওই ব্যাপারটা জিজ্ঞাসা করবে সেই জন্য এসছে। আর আমি বাইরে বসে আছি, বসে কেন আছি বলো না, বা ভিতরে প্রচণ্ড ভিড় সেই জন্যে। আর একটুখানি ফাঁকা হয়েছে সেখানে এসে আমি বসেছি, এখনও বর ছেলে বাইরে দুজনেই বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু পাখার তলা গরমের চোটে আমি একটু এখানে এসে বসলাম, শরীরটা আমার কেমন যেন করছে। আর এই দেখো আমার ছেলে বর দুজনকেই যখন একটু ফাঁকা হলো ডেকে নিলাম যে লাইন বাই লাইন যাবে, সেই জন্যে আমার বর ওই জন্য ওখানে হাসছে। আর আমার ছেলে দেখো এখানে কেমন ইয়ার্কি করছে আমার সাথে, ফাজলামি করছে, মুখ একবার ঘুরিয়ে নিচ্ছে, একবার মানে হাতের সামনে ক্যামেরা দিচ্ছে, বলছে দেখো মুখটা দেখেছো তো ঘুরিয়ে নিয়েছে। আর এখানে বসে বসে দুজনে গল্প করছিলাম, আমার বর বললো বর মা আমার শাশুড়িকে এখান থেকে গিয়ে ফোন করবে, কিন্তু আমার শাশুড়িদের মনেই থাকে না। আর আমার বর যে কোন সালে জন্মেছে সেটাও আমার শাশুড়িরা জানে না জানো তো। তো এগুলো হচ্ছে সন্তানের কাছে খুবই দুঃখজনক, তো কিছু করার নেই, গ্রামের মানুষ ভুল হয়, আমার মাও মনে রাখতে পারে না, আমার মাও মনে রাখে না। তা আমরা যেমন আমার সন্তানের জন্য মনে রাখি, কিন্তু সন্তান মা বাবার মনে রাখা তো একটু দরকার, তাই না বলো? বাবা মা মনে রাখবে এটাই তো স্বাভাবিক, একটা সন্তান আশা করে, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, যদি না হয় সেটা হচ্ছে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। তো একটা ফোনও এখন সারাদিন কেটে গেছে, একটা ফোনও করেনি। তা চলো আমরা বাড়ি ফিরি, এখন এই ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, ছেলেকে ওষুধটা পাল্টেও দিয়েছে। আমার ছেলে এসেই আগে দেখো ওষুধের গন্ধ নিচ্ছে, ওকে এবার এই ওষুধটা পাল্টে দিয়েছে, আগেরবার অন্য ওষুধ দিয়েছিল, আর এবারে দেখো যেহেতু ভালো হচ্ছে না সেহেতু আজ এবারে অন্য রকম একটা ওষুধ দিয়েছে, দেখা যাক। এই ঢুকে গেছি বাড়িতে, ঢুকে এখন আমার বরমাশাই জানি না চা করবে কি না, আটটা বেশি বাজে, তো দেখ কি করে দেখি। আর আমি মাথাটা আমার যন্ত্রণা হচ্ছে, তো চলো একটু চা ফা করে কিনা একটু জল টলগুলো খেয়ে নিই। এ দেখো বরকে আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, দুপুরবেলা ভাজা করেছিলাম অনেক ভাজা, সে ভাজা একটু তরকারি আর পায়েস। পায়েসটা আমার বর গরম ভালোবাসে জানো তো, পায়েস বলে না মিষ্টি কোনো জাতীয় কোনো জিনিস আমার বর গরম ভালোবাসে, ঠান্ডাটা ভালোবাসে না। তবু রাতেবেলা বললাম, দুপুরে তো খেলো না ভাত খেয়ে উঠে, আর রাতেবেলা দিলাম। আরে ছেলে এখানে দেখো আমার খেতে বসে গেছে, আর বর আমার ওষুধটা করছে আসছে, ওর বরের খাবারটা বেড়ে দিয়েছে, ওরা খেয়ে নিলে আমি খাবো, তবে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, খাবো কি না জানি না। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, শিবানীর পাশে থেকো। আর যেটা সবসময় বলি তোমরা পাশে থেকে সাপোর্ট করো, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, আর যে যে যতটা পেরো শেয়ার করো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।